মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের কানফালা ও মুমিনাবাদ গ্রামের পিএইচই পাইপযুক্ত জল সরবরাহ প্রকল্পের পানীয় জল সরবরাহ করার জন্য কল আছে, কিন্তু জল পড়ে না সেই সব কল দিয়ে, এমনই অভিযোগ গ্রামবাসীদের। একাধিকবার স্থানীয় লোকজনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি গ্রামবাসীদের। পঞ্চায়েত ও ব্লকের দ্বারস্থ হয়েও আজ পর্যন্ত মেলেনি কোনো সুরাহা বলে অভিযোগ স্থানীয়দের। দু থেকে তিন মাস ধরে তীব্র জল কষ্টের সমস্যার মধ্যেই দিন যাপন করতে হচ্ছে এলাকাবাসীদের। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কানফালা ও মুমিনাবাদ গ্রাম সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে। কানফালা ও মুমিনাবাদ গ্রামের প্রায় 16,000 পরিবারের বসবাস। এলাকায় জলের কল বসানো হলেও জল পড়ে না সেই কল দিয়ে। তীব্র দাবদাহের মধ্যে তৃষ্ণা মেটাতে দূরবর্তী এলাকার টিউবওয়েল ও সেই গ্রামেরই কোনো কোনো বাড়ির সাবমার্সিবল পাম্প একমাত্র ভরসা এলাকাবাসীদের। স্থানীয়দের বক্তব্য, কারো বাড়িতে জল নিতে গেলে ইলেকট্রিক বিল বেশি আসছে বলে অভিযোগ জানায় সেই পরিবার। তার ফলে গ্রামবাসীদের জল দিতে আপত্তি জানাচ্ছে, বিরক্তি বোধ করছেন পাম্প থাকা পরিবারগুলি। সামনে উৎসব বকরি ঈদ, তাই জল নিয়ে চিন্তায় এলাকাবাসী। কি অভিযোগ এলাকাবাসীর শুনে নেব। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, NTVWB। দু মাসের ওপর থেকে এই জল সরবরাহ কেন্দ্রটা বন্ধ হয়ে আছে। আমরা অপারেটরকে বললি তো উনি ওরা বলছেন যে অফিসাররা এসে আজ তিন দিন আগে এসেছিল অপারেটর, কিন্তু এই অফিস থেকে পিএইচই অফিস থেকে যারা কর্মচারী আছেন উঁচু দপ্তরে তারা আসবে বলে আসেনি, এবং আমার এই পোলট্রি ফার্মে দীর্ঘদিন ধরে জল পায় না, এবং আমার সেই সমর্থন নাই যে আমি জল খাওয়াবো, পুকুরের জল খাওয়াতে হচ্ছে বাধ্যতামূলক। এবং এই গ্রামের মোটামুটি ধরে নেন আপনার এই কানফালাতে 2,000 ফ্যামিলি বাস করে, তার মধ্যে 8,000 লোক আছে একটা ফ্যামিলিতে এই গোটা গ্রামে, এবং মুমনাবাজেও 8,000। এই 8,000 করে 16,000 লোকে ছোট থেকে একদম বড় মানুষ পর্যন্ত এরা জলের জন্য কোনো রকমের সমাধান নাই। যার বাড়িতে মোটর আছে সে তার বাড়ি আনতে দিছে, তো সে মানুষ বিরক্ত হচ্ছে, তারা কারেন্টের বিল দিবে কোথা থেকে। এখানে যে সমস্ত মানুষ বসবাস করে তারা খুব দুস্থ এবং গরিব মানুষ। আমরা এই জলের উপরে নির্ভর করে চলি, কিন্তু এই জল সরবরাহ কেন্দ্রটা দীর্ঘদিন পড়ে থাকায় আমাদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এই সরবরাহ কেন্দ্রটি যাতে জলটা তাড়াতাড়ি মেশিনপত্রটা ঠিক হয়, তার জন্য অনুরোধ জানাচ্ছি। অফিসার দেখে বলছি কোনো দিকে কোনো তাল হয় না, এমএলএর কাছেও যাওয়া হয়েছে এর আগে, এবং এতে তাতেও কোনো সরবরাহ কেন্দ্রের আমাদের কোনো কাজ হয়নি। আমরা এখন নিরুপায় হয়ে এই বাড়িতে বসে এই পুকুরের জল কাহুর বাড়ি থেকে মোটরের জল নিয়ে এসে এ খাওয়া দাওয়া করে আমাদের দিয়ে মানে পানীয় জলের ব্যবস্থা করতে বাধ্য আছি। আপনার নাম? আমার নাম নবাব শেখ, আমার বাড়ি এখানেই, এই পিএইচই অফিসের এই জমি আমি ভাগে করতাম, বা আমার বড় ভাই ইমাজউদ্দিন শেখ এই জমি ভাগে করতো, সেই জমির বর্গাদার হিসাবে আমরা এইখানটাতেই আছি। এই জঙ্গল আছে এখানে, এই জঙ্গলে এমন ভয়াবহ সাপ আছে, সেই সাপ একটা ছোট বাচ্চা ছেলেকে যদি মুখে করে তুলে নিয়ে পালি যায় তো তাকে আর পাত্তা পাওয়া যাবে না। সেই জঙ্গলের মধ্যে আমরা বসবাস করি, এই জঙ্গল পরিষ্কার করার কোনো উপায়ই নাই। অফিসারদেরকে বললেও তারা ঘুমিয়ে আছে। এরা মানে আমরা কোন অরাজকতায় বাস করছি, একমাত্র ওপরওয়ালা ছাড়া আর কিছু বলার উপায় নাই। জলটা প্রায় বিগত তিন মাস ধরে খারাপ হয়ে পড়ে আছে। আমি এই গ্রামেরই নিবাসী। আপনার আমাদের গ্রামের লোক প্রায় গরিব দুঃস্থ, এই জল ট্যাঙ্কির সাথে প্রায় 4,000 মানুষ যুক্ত হয়েছে গ্রামের মধ্যে। আপনার খুব অসুবিধা, এই জল ট্যাঙ্কি থেকে জল না ওঠায় আমরা আমাদের গ্রামের মধ্যে গরিব লোক বেশি থাকায় আপনার হয়তো বড় লোকরা মোটর বসিয়েছে, কিন্তু তাদের বাড়ি আর কতদিন পানি আনতে যাবে, তারা অনেক বাধা বিপত্তির মুখে পড়তে হয়, তাদেরকে অনেক বাহানা দেখায় যে কারেন্ট পড়ছে এই পড়ছে। এর আগেও সরকারের লোকেদেরকে জানানো হয়েছে কিন্তু তারা অনেক অবহেলা করছে। আপনার অফিসাররা আসছে দেখে চলে যাচ্ছে কিন্তু ঠিক করছে না। তাই আমি নিবেদন জানাবো যে জলট্যাঙ্কিটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, যাতে আমাদের উপকারে আসে, যাতে আমাদেরকে হয়রানি না হতে হয়। আমরা এখন খুব হয়রানির মধ্যে আছি, অনেকে লোক পানির পিপাসায় আপনার
কি আর বলবো, অনেক দূর যেতে হচ্ছে পানি আনতে, অনেক দূর, আপনার এই গ্রাম থেকে অন্য গ্রামও যেতে হচ্ছে, তো খুব অসুবিধা হচ্ছে। আমি একটাই রিকোয়েস্ট করব যে তাড়াতাড়ি জলটা, আমাদের এই ডিপটি কলটা নষ্ট হয়ে পড়ে আছে অনেক দিন ধরে, তো আমাদের পানির অসুবিধা খুব, পাড়ার লোক সবাই মানে কিছু কিছু লোক আছে তারা মোটর বসিয়ে খাচ্ছে, আর যারা গরিব লোক আছে তারা তো বসাতে পারছে না। যেটা আমাদের একটা চায়ের দোকান আছে, সে চায়ের দোকানটাতে পানির অসুবিধা খুব, আরও গ্রামের পাড়ার লোকের সবারই অসুবিধা, বেশিরভাগই লোকের অসুবিধা, কেন তারা এই ডিপটি কলটা ঠিক করতে পারছে না, কপেটাররা আসছে ঘুরে পালাচ্ছে, ওদের তো কোনো ব্যাপার নেই, ওরা আসছে ঘুরে চলে যাচ্ছে। কতদিন ধরে খারাপ আছে? মোটামুটি 2.5 থেকে 3 মাসের উপর থেকে খারাপ হয়ে আছে, রমজান মাস থেকে ধরলেন এরকম খারাপ হয়ে আছে। আমাদের খুব অসুবিধা গেল, কাহোর বাড়ি জল চাইতে যাচ্ছে, সে দুদিন একদিন দিচ্ছে, তারপরের দিন বলছে দি দেবো না, আমাদের কারেন্টের বিল, হ্যানের বিল, নানা রকম কথা শোনাচ্ছে। পাড়ারই লোক আমরা, এই তো এখানে বাস করি। আপনার নাম? আমার নাম উপনুদ্দিন শেখ।